বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে ইতালি ভিসা হাতে পাবার পর ইতালি আসার আগ পর্যন্ত আপনাদের কি কি কাজ করতে হবে বাধ্যতামূলক, কি কি কাজ সঠিকভাবে কিভাবে করবেন, যেমন এখানে ম্যান পাওয়ার করতে হয়, ট্রেনিং সার্টিফিকেট লাগে, ট্রেনিং কিভাবে করে সার্টিফিকেট নেবেন, এবং ট্রেনিংয়ের সময় আপনাদের একটা ফিঙ্গারের কাগজ লাগে সেটা কিভাবে করবেন, এবং বিমানের টিকিট কিভাবে কাটবেন, বিমানের টিকিট কত টাকা, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিও আলোচনা করব। এবং আজকের ভিডিও যারা শুরু করতেছেন আমি মনে করব সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। তো আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হলো, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদের ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও মূল আলোচনায় চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, কাজী কাউসার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা বলে দিই, দেখেন আজকের যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিব এটা কারো থেকে শুনে বা কারো থেকে জেনে আপনাদের কাছে বলতেছি না, আমি কিন্তু আপনারা জানেন যেই বিষয়ে কথা বলি আপনাদের সামনে এগ্রিকালচার বা স্পন্সর বিষয়ে, আমি এই ভিসার মাধ্যমে ইতালিতে আসছি এবং যখন আমি ভিসা পাইছি এই কাজগুলো করেই কিন্তু আমার ইতালিতে আসতে হয়েছে। তো কিছু কিছু কাজ করতে গিয়ে কিন্তু আমি বাধা খাইছি, কিছু কিছু কাজ না করে আমি কিন্তু, আপনারা জানেন একবার আমার ফ্লাইট মিস হয়েছে, আমি যেদিন আসতে চাইছি সেদিন আসতে পারিনি, এয়ারপোর্ট থেকে আমার চলে যেতে হয়েছে, কেন এই যে কিছু কিছু টুকটাক ভুলের কারণে। আর এইগুলো যদি আপনারা মনোযোগ সহকারে না শোনেন বা না জানেন এই ভুলগুলো আপনাদের সাথেও হতে পারে। তো মনোযোগ সহকারে আমি মনে করি আপনারা ভিডিওটা শুনলে আপনাদের অনেক কিছু শেখার আছে জানার আছে। তো প্রথমত বলতে হবে, অনেক ভাইরা প্রশ্ন করছিলেন ভাই ম্যান পাওয়ার কার্ডটা কি আগে করা যাবে কিনা ভিসা পাওয়ার, যেমন অনেকে এই যে নুলুস্তাটা জমা দেয়, নুলুস্তাটা যখন বাংলাদেশ বিএফএস গ্লোবালে জমা দেয়, জমা দেওয়ার পরে কিন্তু একটা লং সময় আপনাদের কাছে হাতে থাকে, তখন কোনো কাজ থাকে না, তখন অনেকে ভাবেন যে ম্যান পাওয়ারটা এই কাজটা সেরে ফেলি, তো এটা কি সম্ভব কিনা? শুরুতেই আমি বলবো দেখেন এটা সম্ভব না, কারণ ম্যান পাওয়ার বানাতে আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন এটা আপনাদের প্রথম জানতে হবে, প্রথম আপনাদের জানতে হবে, তারপরে আপনাদের ম্যান পাওয়ার বানাতে হবে। তো ম্যান পাওয়ার বানাতে আপনাদের এক নাম্বার প্রথম লাগবে হলো, এক নাম্বার হলো ভিসা লাগবে, যে আপনার পাসপোর্টে যেই দেশে যাবেন সেই দেশের ভিসা লাগানো থাকতে হবে। যদি ইতালি আসেন ইতালির ভিসা তো আপনি পাইবেন, পাওয়ার পরে ম্যান পাওয়ার কার্ড বানাতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। তো ভিসা লাগবে এবং সাথে আপনাদের ট্রেনিং সার্টিফিকেট লাগবে, এবং ওই ট্রেনিং সার্টিফিকেট যখন ট্রেনিং করবেন ওই ট্রেনিং সার্টিফিকেটের সাথে আপনাদের একটা ফিঙ্গারের কাগজ দিবে, ওই ফিঙ্গারটা আপনাদের লাগবে, ওই ফিঙ্গারের কাগজটা আপনাদের লাগবে। তো আপনাদের ম্যান পাওয়ার কার্ড বানাতে কী কী লাগবে, এক নাম্বার কথা হলো ট্রেনিং সার্টিফিকেট লাগবে, ফিঙ্গারের কাগজ লাগবে, এবং ভিসা লাগানো পাসপোর্ট লাগবে, তিনটা জিনিস হলেই আপনি ম্যান পাওয়ার কার্ড বানাতে পারবেন। এখন এই তিনটা জিনিস আপনারা কোথায় পাবেন? ভিসা না হয় বিএফএস গ্লোবাল থেকে পাইলেন, কিন্তু এই ট্রেনিং সার্টিফিকেট কোথায় পাবেন, ট্রেনিং সার্টিফিকেট কোথায় পাবেন, ফিঙ্গারের কাগজ কোথায় পাবেন? জি, এই ট্রেনিং সার্টিফিকেট পেতে হলে আপনাদের ট্রেনিং করতে হবে 3 দিন ব্যাপী। দেখেন আমার কথাটা আগে শুনবেন তারপর একটা কমেন্ট করবেন, পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। ট্রেনিং করতে হলে আপনাদের দেখবেন বাংলাদেশে প্রতি জেলায় একটা টেকনিক্যাল কারিগর সেন্টার নামের একটা সেন্টার আছে, যেখানে সরকারিভাবে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে, কোনো খরচ হবে না টাকা, সেখানে হয়তো বা 120 টাকার মতো ফি নিবে তারা। তো এই যে 120 টাকা ফি দিয়ে সেখানে আপনাদের ভর্তি হতে হবে, ভর্তি হতে আপনাদের পাসপোর্টের ফটোকপি লাগবে, ভিসার ফটোকপি লাগবে, এই দুইটা দিলে আপনারা ভর্তি হতে পারবেন। ওখানে 3 দিন ট্রেনিং করার পর, 3 দিন ট্রেনিং করার পরে আপনাদের ওখান থেকে একটা সার্টিফিকেট দিবে, এবং তৃতীয় দিন আপনাদের একটা ফিঙ্গার নেবে, ওই ফিঙ্গারের সার্টিফিকেটটা আপনাদের দেওয়া হবে, এই ট্রেনিং সার্টিফিকেট ফিঙ্গারের সার্টিফিকেটটা ওই ট্রেনিং সেন্টার থেকে দেওয়া হবে। এটা প্রতি জেলায় আছে, আপনারা খোঁজ নিলে পেয়ে যাবেন, টেকনিক্যাল কারিগর সেন্টার নামের একটা কারিগর। তো সেখানে ট্রেনিং করার পর এই কাগজ নিয়ে এবং যে আপনার অরিজিনাল ভিসা লাগানো যে পাসপোর্টটা আছে এই পাসপোর্টটা নিয়ে আপনাদের ম্যান পাওয়ার যাদের মাধ্যমে বানাবেন তাদের সাথে আলোচনা করতে হবে। এখন ম্যান পাওয়ার কোথা থেকে বানাবেন, ম্যান পাওয়ার অফিস কোথায় আছে? দেখেন অরিজিনালভাবে যদি আপনারা ম্যান পাওয়ার বানাতে যান আপনাদের অনেক হয়রানি হতে হবে, অনেক দৌড়াদৌড়ি করতে হবে, সেই ক্ষেত্রে সহজে শর্টকাট আপনাদের বলে দিই, যদিও কয়েক টাকা আপনাদের খরচ হয়, আপনারা যেখানে বিমান এয়ারলাইন্সের টিকিট কাটে তাদের সাথে আলোচনা করবেন, খুব সহজে আপনারা সেখান থেকে তাদের মাধ্যমে কিছু টাকা খরচ হলেও আপনারা ম্যান পাওয়ার বানিয়ে ফেলতে পারবেন, এবং তাদের কাছে এই যে সার্টিফিকেট এবং ভিসা দিলে বানিয়ে ফেলতে পারবেন। এখন এখানে একটা কথা অনেকে বলবেন, ভাই আমার ভাই তো ইতালি গেছে, তার তো ট্রেনিং করা লাগে নাই, ট্রেনিং সারা বানাইছে ম্যান পাওয়ার এটা ওটা। হ্যাঁ, এখানে ট্রেনিং সারা আপনারা বানাতে পারবেন সেটা বৈধভাবে না, সেটা অবৈধভাবে, কারণ ঘুষের মাধ্যমে যেটা করবেন সেটাই অবৈধ, লিগালভাবে যেটা করবেন সেটাই বৈধ।
এখানে যদি করতে হয় ওই যে বললাম বিমান এয়ারলাইন্সে তাদের সাথে আলোচনা করবেন যে ভাই আমার সময় নেই, আমি ট্রেনিং করতে পারবো না, আমার বাসা থেকে অনেক দূরে ট্রেনিং সেন্টার, আপনি আমাকে বানিয়ে দেন, আমি লাগলে 2-4-5-1,000 টাকা বেশি দিব। তো সেই ক্ষেত্রে তারা আপনার এই ট্রেনিং সার্টিফিকেট ফিঙ্গার এস ইছাড়া আপনাদের এই ভিসার মাধ্যমে ম্যান পাওয়ার বানিয়ে দিতে পারবে, আশা করি বুঝতে পারছেন। এখন দ্বিতীয় কাজ হলো আপনাদের ম্যান পাওয়ার, আর ম্যান পাওয়ার কার্ড বানাতে আপনাদের কতদিন সময় লাগে, তাদের কাছে দিলে আপনাদের কমপক্ষে 10-7 দিনের ভিতরে আপনারা 7-10 দিনের ভিতরে আপনারা হাতে পেয়ে যাবেন, সর্বোচ্চ 15 দিন সময় লাগতে পারে। এবং এই ম্যান পাওয়ারের কোনো কাজ ইটালিতে আছে কি না এটা আমি আর একটা ভিডিওতে আপনাদের দিব ইনশাল্লাহ। এবং দ্বিতীয়ত আপনাদের কি কি কাজ, করোনার সার্টিফিকেট লাগে কি না, করোনার সার্টিফিকেট বা আপনাদের মেডিকেল লাগে কি না, এই বিষয়ে আমি আপনাদের ছোট করে বলে দিই। দেখেন ইতালি আসতে কোনো মেডিকেলের প্রয়োজন পড়ে না, পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন পড়ে না, এটা ইতালি আসতে, ইউরোপ কান্ট্রির অনেক দেশে লাগে, যেমন স্পেন লাগে, ফ্রান্সে লাগে, কিন্তু ইতালিতে লাগে না। মেডিকেল এবং যেই পুলিশ ক্লিয়ারেন্সের কথা বললাম এগুলোর কোনো প্রয়োজন নেই, এগুলো নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। তবে করোনার সার্টিফিকেট যেটা, এটা যদি কারো থেকে থাকে আপনারা এটা রেখে দিবেন, এটা আসলে এখন বর্তমানে যারা আসতেছে তাদের থেকে সন্ত্রাসী লাগে না, তবে এয়ারপোর্টে অনেক ধরনের ঝামেলা করে। ওই যে আমি শুরুতে একটা কথা বলছিলাম যে আমি আমার একদিন ফ্লাইট মিস হয়েছে, কেন, এই যে করোনার সার্টিফিকেটটার কারণে। পরবর্তীতে আমার এইটা আমার করোনা টেস্ট করে তারপরে এইগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছে, আমার দ্বিতীয় দিন আবার টিকিট চেঞ্জ করে যেতে হয়েছে। তো সেই ক্ষেত্রে করোনার সার্টিফিকেটটা আপনাদের থাকলে নিবেন, যদি না থাকে আপনারা যাদের মাধ্যমে টিকিট কাটবেন বিমান এয়ারলাইন্সে, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, নাহলে বিপদে পড়বেন, তাদের কাছে আলোচনা করবেন টিকিট কাটার সময় যে ভাই আমি যে যাব আমার কি করোনা সার্টিফিকেট লাগবে কিনা বা কি কি কাগজ লাগবে। যদি নতুন কোনো নিয়ম হয়ে থাকে বা করোনা সার্টিফিকেট এখন লেগে থাকে বাধ্যতামূলক, তাহলে তারা আপনাদেরকে জানিয়ে দিবে, আশা করি বুঝতে পারছেন। এখন আসি বিমানের টিকিট কেটে বা এই বিমানের টিকিট কাটার আগ পর্যন্ত কি এই কাজ, হ্যাঁ আমি বলবো বিমানের টিকিট কাটার আগ পর্যন্ত এই কাজেই আপনাদের আছে ম্যান পাওয়ার কার্ড বানানো, এবং ম্যান পাওয়ার বানাতে আপনাদের যত ট্রেনিং মুনিং এগুলো আবিজাবি দরকার পড়ে। বিমানের টিকিট হিসাবে আপনাদের কেমন দাম হতে পারে এই বিষয়টা অনেকেই প্রশ্ন করছিলেন যে বিমানের টিকিটের দাম কেমন। দেখেন বিমানের টিকিটের ব্যাপারটা হলো ডলারের উপরে আপ ডাউন হয় দামটা আমাদের বাংলাদেশি টাকায়। যেমন ধরেন অনেকে 50,000 টাকাও টিকিট পায়, অনেকে 90,000 টাকাও টিকিট কেটে আসে। এখন এটা সময়ের সাথে, কিছু সময় আছে ওই সময় দাম বেশি থাকে, কিছু সময় দাম কম থাকে। এখন এটা আপনারা অনলাইনেও সার্চ করে দেখতে পারেন যে আপনি যেই দেশে যাবেন সেই দেশে সরাসরি বিমানের টিকিট কেমন। বা এখানে আরও একটা ব্যাপার আছে যে টিকিটের উপরে দাম কম বেশ হয়, যেমন ট্রানজিট কিছু কিছু বিমান আছে আপনার দুবাইতে আসলে বা যেমন যেই দেশ দিয়ে আসবেন, কারণ সরাসরি ইতালি তো আসে না, যে কোনো একটা দেশে ট্রানজিট করে, মানে একটা দেশে নেমে 3-4 ঘন্টা ওয়েট করে। তো সেখানে যদি ধরেন কোনো টিকিটে যে আপনার 5-6 ঘন্টা ট্রানজিট থাকে সেটার টিকিটের দাম কম থাকে, এবং কোনো বিমানে যদি আপনার ট্রানজিট কম থাকে যেমন 2-2.5 ঘন্টা ট্রানজিট, মানে দুবাইতে এসে নেমে 1-2 ঘন্টা থেকে তারপরে চলে আসছে, তো সেটার ক্ষেত্রে আপনাদের দাম বেশি থাকে। আর এই ব্যাপারটা যদি আপনাদের সঠিক তথ্য দিতে হয় যে দাম কেমন, আমি একটা ধারণা দিয়ে দিই, তারপর আপনারা বিমান এয়ারলাইন্স আলোচনা করবেন সঠিক তথ্য পাবেন। ধারণা বলতে আপনাদের এখন বর্তমানে আসতে হলে বিমানের টিকিটের দাম একটু বেশি, ধরেন 60-90,000 টাকা এর ভিতরে আপনারা আপ ডাউন পাবেন। 60,000 টাকাও পেতে পারেন, 58,000 টাকাও পেতে পারেন, 90,000 টাকা, এটা আপনারা তাদের সাথে আলোচনা করবেন। আমি একটা আইডিয়া জাস্ট আপনাদেরকে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওতে কথা বলে আর বড় করব না। তো আপনারা ইতালিতে বিমানের টিকিট কাটার আগ পর্যন্ত আপনাদের কাজ এটাই, এর বাইরে আর কোনো কাজ নেই। এবং সেখানে আপনাদের একটা বিষয় ফলো করতে হবে, আপনারা যখন বিএফএস গ্লোবাল থেকে ভিসা পাবেন দেখবেন ভিসার উপরে আপনাদের লেখা আছে যে আপনার ভিসার মেয়াদ কয়দিন, এবং এর উপরে দেখবেন একটা ছোট করে লেখা আছে যে এমুক তারিখ, মানে এমুক তারিখ থেকে আপনার ভিসাটা স্টার্ট হবে। আপনি যে আজকে ভিসা হাতে পাইলেন বিএফএস গ্লোবাল থেকে আজকেই চলে আসতে পারবেন এরকমটা না। আপনাদের যারা ভিসা পাইছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে আপনাদেরকে বিএফএস গ্লোবাল থেকে বলে দিছে এমুক তারিখ থেকে আপনার এটা স্টার্ট হয়েছে এবং এমুক তারিখের মধ্যে আপনারা যেতে পারবেন। তো এটা ফলো করে আপনারা বিমানের টিকিট কাটবেন, আশা করি যখন টিকিট কাটবেন তখন তারাই আপনাদেরকে এইগুলো বলে দিবে। আর এয়ারপোর্ট নিয়ে আলাদাভাবে ভিডিও আমার দেওয়া আছে, তারপর আমি ইনশাল্লাহ এয়ারপোর্টে আপনাদের কী কী কাগজপত্র লাগে, ইমিগ্রেশন কীভাবে পার করবেন, কী কী বাংলা বা ইতালি এয়ারপোর্টে আপনাদের কী কী প্রশ্ন করতে পারে, এয়ারপোর্টে কী কী প্রশ্ন করতে পারে, এই সমস্ত বিষয়ে একটা বড় ভিডিও দরকার পড়বে আপনাদেরকে, বড় একটা ভিডিও ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের দিয়ে দিব। যারাই এখনও ভিডিওটি ফুল দেখছেন আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি কথার দ্বারা কোনো ভুল হয়ে থাকে ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ বলতেই ভুল হয়।